আমরা অবশ্যই যখন এই ধরনের স্প্রে মেশিনগুলো কিনবো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হাই পাওয়ার যদিও এইসব চায়না কোম্পানি এর কোনো নামের আসলে সেভাবে ঠিক থাকে না ব্র্যান্ডেরও ঠিক থাকে না মোটামুটি এগুলো সব চায়না তো আমি যে জিনিসটা দেখাতে চাই সেটা হলো যখন আমরা চাই না এই ধরনের এগুলো কিনি তখন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার হাতে যে নজেলটা এটা কিন্তু পরবর্তীতে আমি বাড়তি করে আলাদা জায়গা থেকে এই জিনিসটা কিনেছি এইটা কিনে আমি এই মেশিনের সাথে সংযুক্ত করেছি আর এর সাথে যে নজলগুলো দেওয়া হয় সেটা সাধারণত প্লাস্টিকের নজল সেগুলোই আসলে খুব ভালো স্প্রে করা যায় না এবং এক বিঘা জমিতে ওষুধের পরিমাণ অনেক বেশি লাগে তো আপনারা এই ধরনের নজেলগুলো কেনার চেষ্টা করবেন এই নজেলগুলোতে এক বিঘা জমিতে মোটামুটি তিরিশ থেকে বত্রিশ লিটার পানি হলে খুব সুন্দর স্প্রে করা যায় স্প্রেটি হয় খুব কুয়াশার মতো এবং গাছের সর্বাঙ্গে পৌঁছানোর সুযোগ থাকে কিন্তু যদি আমরা প্লাস্টিক যে মুখগুলো এতে অনেকগুলো মুখ থাকে কিছু মুখ আছে সোজা কিছু মুখ আছে ব্যাখা কিন্তু আসলে ওই মুখগুলো দিয়ে কাঙ্ক্ষিত স্প্রে করা সম্ভব হয় না এই মুখগুলো আপনারা আপনাদের প্রতি পরামর্শ থাকবে এই যে সায়না এগুলো কেনার পরে এগুলো অবশ্যই এই মুখটায় অবশ্যই আপনারা আলাদা বাড়তি করে কিনবেন অথবা যে সমস্ত স্প্রে মেশিনে এই মুখটি থাকবে তারা এই মুখটি দেখে তারপরে সেই এটা ক্রয় করার চেষ্টা করবেন তাতে আমাদের কৃষকদের কীটনাশকের যে ব্যয়টা সেই ব্যয়টা কিছুটা হলেও কমবে এই নজলগুলোর আটা একটা সুবিধা হলো দূরেও অনেক দূরেও স্প্রে করা যায় আবার অনেক কাছেও স্প্রে করা যায় স্প্রে মেশিন নিয়ে আমি চেষ্টা করব আরেকটি সুন্দর করে আর একটি ভিডিও করার আশা করি সে ভিডিওটাও দেখবেন তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম